দেখেন এখানে আপনি সাইজ দেখেন একটা দুইটা দুই সাইজ এখানে পাইলেন এই দেখেন ফুলির কুড়ি আসতেছে এই দেখেন হ্যাঁ এয়ারটা পাড়তেছে জাত একটা হলে কি করে আপনার ওইটা তো আপনার একবার হচ্ছে আমারটা কি করে আপনি ফুল ফল গুটি সারা বছর সারা বছর তাই আমি দেখতে পাচ্ছি একদিকে ফুলও দেখা যাচ্ছে আবার অন্যদিকে আপনি হারভেস্ট আল্লাহ আমাকে কৃষি দেই আমি 50 বিঘা জমি কিনেছি আমার বাপের 8-10 বিঘা জমি পেয়েছি আর আমি নিজে 50 বিঘা জমি কিনেছি তুমি আগে দেখো এটা কেমন বিসমিল্লাহ বলে শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম এই পিয়ারার কি চারা করা আছে আছে হ্যাঁ জি যার সময় আমাকে একটা দিয়ে দিন ইনশাআল্লাহ দিব পর্যাপ্ত সারা আছে আপনার লাগলে একটা না আপনি 10টা নিয়ে যান এই হচ্ছে আপনার নার্সারি জি হ্যাঁ জি এগুলো কিসের চারা এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা দার্জিলিং কমলা জি জমিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে তো জি এগুলো একবারে পারফেক্ট একটা মানে সাইজ 3 ফিট 4 ফিট 4.5 ফিট এইটা পারফেক্ট এই গাছে ফল ছিল এবছরে তবে অনেক ঝরে গেছে সামনে বছরে এই একটা গাছে যদি এখন লাগানো যায় মোটামুটি 5-7 কেজি বা 4 কেজি 5 কেজি ফল আসবে লাগানোর কতদিন পরে ফল পাওয়া যেতে পারে এই যে সামনে বছরে আসবে এই এই চারাটা লাগাইলে মানে এই সাইজের চারা লাগাইলে আপনার সামনে বছর ফল পাবেন আর এটা হাত দিলে এটার নাম হচ্ছে ম্যান্ডারিন ম্যান্ডারিন জি আর ওই পাশটা কি ওই পাশটা সবই কমলার চারা আছে ওখানে কমলা মালটা কি কি জাতের আছে একটু দেখেন এখানে আছে আপনার এই যে এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা এই যে এইগুলো হচ্ছে সব ম্যান্ডারিন কমলা এখানে এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা এইগুলো জি এটা পাতা দেখেন ওইটা এইটা পাতা একটু বিট মতো আছে আর এটা পাতা একবার সরু কিন্তু লম্বা এটা ধরে মানে যত কমলা আছে বাংলাদেশ তার সাথে বেশি ধরে আছে আপনার কিন্তু ম্যান্ডারিন ছোট হয় তো মনে হয় যে অনেক ধরে আছে কিন্তু আপনার দার্জিলিং কমলাটাই পারফেক্ট এটা খেতেও মিষ্টি তারপরে হচ্ছে আপনার দেখতেও সুন্দর অসাধারণ অসাধারণ সুই দর্শক এর আগে পর্বে দেখিয়েছি সাদ্দাম হোসেনের শরীফা ফল এবং সঙ্গে সুপার 10 পেয়ারা এ পর্বে থাকছে তার এই যে দেখতে পাচ্ছি কমলা অর্থাৎ দার্জিলিং কমলা এ পর্বে এই দার্জিলিং কমলার উপরে একটি প্রতিবেদন থাকছে আপনি আসবেন নিজে হাতে এই কমলাটা পেড়ে খাবেন এই জন্য আমি বাগানে কাউকে ঢুকতেও দেই নাই খালি আপনার কারণে জি অনেক আমার ভাই আসবে অনেক দূর থেকে ভাই উদ্বোধন করবে তারপর আমি এটা সবাইকে খাওয়াবো এই কমলাটা আমি বিক্রিও করবো না আচ্ছা তাহলে এটা তো দার্জিলিং দার্জিলিং কমলা এরকম গাছ কতগুলো আছে এখানে এখানে আছে আপনার গাছ আছে মোট 200 না জি কতটুকু জায়গা 4 বিঘা 4 বিঘা জি কমলা মালটা আছে এখানে এই যে কমলার সঙ্গে আর মালটাও আছে মালটাও আছে একই জমিতে সাথী ফসল হিসেবে এর রেজাল্ট কি দুটোই ভালো দুইটাই ভালো হ্যাঁ দুইটাই ভালো আচ্ছা এটা হারভেস্ট আর কতদিনে হবে এখনো ধরেন কতদিনে পরিপক্ব হবে এখনো 2 মাস আরো 2 মাস তবে এখন এটার ভিতরে প্রায় 80-90% মিষ্টতা চলে আসছে তাই জি 80-90% জি
আপনার যেটা ভালো লাগে আপনি আপনার আপনি ছেড়েন সেটা খান, যে আপনার মিষ্টতা কিনা আপনি দেখেন শিল্প একটা, জি আপনার হাতে আপনি ছেড়েন ছেড়ে ছেলেন যে কোনো একটা, জি দেখেন এটা অন্যান্য কমলার মতো এটা আসলে মানে এটার কোষ্টা আর কি। বিসমিল্লাহ, আল্লাহর নিয়ামত না? জি, এর ভিতরে তো কালার আসতে শুরু করেছে। জি অলরেডি এটা যে অরিজিনাল কমলা, তবে এখনো পরিপক্ক নেই। আসলে এতদিন জানতাম এ সকল ফল দেশের বাইরে থেকে আসে, কিন্তু এখন আমাদের দেশের মাটিতে আমি আপনাকে, হ্যাঁ না আপনি আগে খান তারপর আমি খাবো, আমি আগে আপনার একটা খাওয়াই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যাপ্ত পরিমাণ রস, হ্যাঁ এটা রস প্রচুর, একটা কোয়া থেকে মুখটা ভরে গেছে। জি এটা রস প্রচুর রস, আপনার এই দেখেন আপনি একটু হাত পাতেন, এটা যে অল্প বয়সের যে শিশু 6 মাসের শিশু সেও এটা জুস হিসেবে খেতে পারবে। অসাধারণ, এক একটা গাছে কি পরিমাণ কমলা হারভেস্টিং করা সম্ভব? এটা মোটামুটি 2 মণ বা 100 কেজি। 2 মণের মতো? জি 80 কেজি থেকে 100 কেজি হারভেস্ট করা যায়। আপনারা যখন এটা তো পাইকারি হারে বিক্রি করেন, জি তাতে কি পরিমাণ টাকা আসবে একটা গাছ থেকে? একটা গাছ থেকে মোটামুটি আপনি যদি 100 টাকাও করে বিক্রি করেন তাও 8000 টাকা আসবে। এরকম গাছ কতগুলো আছে বললেন? আপনার প্রায় 200 আছে। 200? জি। তাহলে তো এক সিজনে আপনি কোটিপতি ইনশাল্লাহ। তবে আসলে এই বাগানটা নিয়ে একটা কৌতূহল আছে। যেমন আমার যে বস, উনি আজ থেকেও 4 বছর আগে এই বাগানটা গড়ে তোলে, উনি শখের বসে। আচ্ছা। ওনার নাম হচ্ছে মিন্টু সাহেব, ঢাকাতে একটা গার্মেন্টসের এজিএম। আচ্ছা। ওই চাকরির সুবাদে কিন্তু এই বাগান উনি দেখতে পারে না, না দেখার কারণে একটা ছেলেরে দেয়, ওই ছেলে এই টাকা আপনার এই কমলা ডুগা সব বিক্রি করে দেয়, কিন্তু ওই লোক কিছুই পায় না, কয়ে ফল হয় না বাগান। আচ্ছা। 3 বছর যে কোনো কারণে ওনার সাথে আমার একটা পরিচয় হয়ে যায়। পরিচয় হয়ে যাওয়ার পরে উনি বললো যে সাদ্দাম হোসেন, আমার দ্বারা তো সম্ভব না, তা আমরা দুইজনে বাগানটা করি। আচ্ছা আচ্ছা। তো এই আমি আসার পরে দেখেন গাছের চেহারাও পরিবর্তন হয়ে গেছে, আমরা দুইজন মিলে বাগানটা সমন্বিত খামার হিসেবে গড়ে তুলি। আমি এই পর্যন্ত চাষ করে 2টা জিনিসের রিস্ক কম পেয়েছি, সেটা হচ্ছে 1 নম্বরে থাই শরীফা। আচ্ছা। এতে এক কথায় মানে কোনো খরচ নেই, এটা বিনামূল্যে, একটা প্রতিবন্ধী চাষ যে কেউ করতে পারে। জি। আরেকটা হচ্ছে কমলা মালটায় খুব একটা পরিচর্যা করতে হয় না, আমি আগেই বারবার বলছি, যেমন পেয়ারা কুল এটা কিন্তু বারবার ওষুধ সার দিয়ে দিতে হয়, কিন্তু কমলা মালটায় কিন্তু ততটা সার, এটা বছরে যখন ফল টল ধরে তখন এসে পরিচর্যা শুরু হয়, এই যে ফল ভেঙে নিয়ে চলে যাবো এতে আর কিন্তু কোনো পরিচর্যা আমরা করবো না। আচ্ছা, এর সঙ্গে কি এই যে নিচে অনেকটা ফাঁকা জায়গা আছে, সাথী ফসল হিসেবে কিছু করা যায় না? এখন আর করা যাবে না যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে, এখন আর না করাটাই। অর্থাৎ গাছ ছোট থাকতে অন্যান্য ফসল করা সম্ভব? জি জি। তো একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কি পরিমাণ আছে? এটা 12 ফিট বাই 12 ফিট, 8 হাত বাই 8 হাত। আচ্ছা, এই গাছগুলোর এখন বয়স চলছে কত? এ বয়স আপনার 4 বছর। 4 বছর? জি। কলম লাগানোর কতদিনের মধ্যে ফল মানে পেয়েছেন যেন বললেন? আপনারা আমি ফল পেয়েছি 1 বছরে। 1 বছর? জি। অর্থাৎ একটা কলম লাগানোর পরে 1 বছর পর থেকে কিছু কিছু ফল পাওয়া সম্ভব? অল্প অল্প। জি। আচ্ছা, সর্বোচ্চ এর কত বছর লাস্টিং করে এই সকল গাছ? এটা মোটামুটি আমি তো আর এই মানে দেখি নাই যে কত বছর এটা লাস্টিং করে, তারপর আমার একটা আনুমানিক যে মোটামুটি 20-30 বছর এটা লাস্টিং করবে একটা গাছ। অর্থাৎ এটা তো যেমন যে আমাদের দেশে জাম্বুরা আছে, জি জি এই টাইপেরই তো। জি, জাম্বুরা যেমন যেখানে সেখানে লাগালেই হয়ে যায়। জি। এবং আর পরিচর্যা নাই? না না না, এইটাও সেম মোটামুটি একই রকম। জি। জাম্বুরা, লেবু, কমলা, মালটা ঠিক একই টাইপের? জি, কারণ যেহেতু এটার কিন্তু রুটটা বাতাবি লেবুর কিন্তু।
তার মানে বাতাবি যেমন যতদিন বাঁচবে এইটাও সেম ততদিন। আচ্ছা আরেকটি কথা আপনার কাছে জানতে চাই, যেহেতু এই চুয়াডাঙ্গা বিশেষ করে এই জীবননগর উপজেলাতে এই চাষবাস বেশি হয়, জি, তো আমাদের অন্যান্য জেলাতে এগুলো কেমন রেজাল্ট পাওয়া যায় বলে আপনি মনে হয়? আশা করি আমি এখনও পর্যন্ত যেসব এলাকায় কিছু কিছু এলাকায় আমি চারা দিয়েছি, যেরকম চাপায় ওটা বরেন্দ্র এলাকা, ওখানে আপনার টক দিলেও মিষ্টি হয়ে যায় বরেন্দ্র এলাকাতে। আচ্ছা যেহেতু বিভিন্ন জায়গায় আপনারা চারা সরবরাহ করেছেন, জি, তার মর্টালিটি কীরকম অর্থাৎ মৃত্যুর হার কীরকম? তবে কমলা তো 100 পিস একজন নিল আর কি, সেটা মোটামুটি লাগানোর পরে কত? তবে যে কোনো চারাই মরতে পারে, মরণশীল, সবাই মরণশীল, তবে কম আর বেশি। হ্যাঁ বাতাবি আপনার মালটা কমলা খুবই কম মরে, যদি 100টা দিই হয়তো বা 2টা চারা মরে যায়, এটা মরার ভিতরে পড়ে না, 2% আহা মরে কিছু না, বা 5% মরে গেলে এটা মরার ভিতরে পড়ে। এটা ভিয়েতনামি নারকেল। আচ্ছা আপনার এই দেখেন, এটা আছে ভিয়েতনামি নারকেল, ভিয়েতনাম থেকে ম্যাশিংয়ের মাধ্যমে এটা কাটা হয়, আমি আপনি কাটলে হবে না, কোনো ওয়ে নাই, ঠিক আছে? আচ্ছা এবং ভিয়েত অরিজিনাল ভিয়েতনামের গোড়াটা মোটা হইতে হবে। এবং এই দেখেন স্টিকার, আপনি তো পড়তে পারেন, যেহেতু এখানে দেখেন প্রোডাক্ট অফ ভিয়েতনামি ইম্পোর্টেড ডিস্ট্রিবিউটর বাই মল্লিকা ঢাকা সিয়াম বুলো, এই এই নারকেলটার নাম হচ্ছে বুলো, সিয়াম বুলো, ঠিক আছে? আপনার মানুষ কিন্তু না জেনে অনেকেই প্রতারিত হয়। আর এই দেখেন এই নারকেলের বৈশিষ্ট্যটা গোল, দেখছেন এটা ছোট হয়ে গেছে, যেহেতু গাছ হয়ে গেছে এটা গোল হবে এবং এটা পাছাটা অনেক আপনার দেশিটা কিন্তু লম্বা হয়, এটা কিন্তু দেখতে হবে, এটা খুব একটা খুব বড় হবে না, খুব ছোটো হবে না, ঠিক আছে? এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে ভিয়েতনামের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এটা যখন একজন কিনবে তখন এটা গোড়ার ভিতরে এরকম দেখতে হবে কি গোড়াটা, জি গোড়াটা, এবং এইরকম কাটা আছে কিনা, কাটিংটা, জি কাটিংটা আছে কিনা। কেন অন্য জাত তো অনেকে কেটে না সম্ভব না, আপনি ইচ্ছা করলেই কাটতে পারবেন, এটা মেশিনের সাহায্যে কাটা, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা মেশিনের সাহায্যে কাটা। এবং প্রত্যেকটা নারিকেলই আপনার এমন থাকতে, দেখেন আপনি আপনার যেটা তুলবেই দেখেন এটা মনে হচ্ছে যে কাটা নাই, তাই না? কিন্তু না, এই দেখেন, এই দেখেন আছে, এটাও কাটা আছে, আছে এখানে কোনো দুই নম্বরই করার সুযোগ নেই। অনেকে ভিয়েতনামি বলে দিয়ে দিচ্ছে কিন্তু ভিয়েতনামি না, 3 বছর পরে তার স্বপ্নটা শেষ হয়ে যাচ্ছে। এটা রোগ বিশেষ করে আপনার ক্যাঙ্কার হয়, তারপরে এটা মাকড় লাগে বেশি, মানে পোকা, এটা অনেক সময় ভাইরাস লেগে যায় গাছ, অনেক চাষি বুঝতে পারে না নিচে ভিজে, এটা আমাদের পেটে যেমন কৃমি আছে গাছের মাটির নিচেও কিন্তু কৃমি আছে। এই কৃমির জন্য আপনি যদি ফুরাডান থিওবিট দেন আপনার গাছে, মানুষ কিন্তু এই মালটার থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকে, কারণ গাছ ভাইরাস হয়ে যাচ্ছে, মানুষ বুঝতেছে না কী সমস্যা, কিন্তু সমস্যা তো অবশ্যই আছে, এটা আপনার বের করে আনতে হবে যে এটা কী রহস্যটা। তা আমি এটা দেখছি অনেক পরীক্ষা করে, যে আমার কয়েকটা গাছ ভাইরাস লেগে গেছিলো, পরে আমি ওই আপনার সালফার জাতীয় ওষুধ এবং হচ্ছে আপনার ফুরাডান দিছি, ওই কৃমি নিচে মারা গেছে, গাছ আবার সুস্থ সবল হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কারণ যারা এই নতুন উদ্যোক্তা, যারা নতুন চাষিরা, অনেকে চারা নেয়, তখন কি এইসব বিষয়ে আপনারা একটু বলে দেন? হ্যাঁ 100%, কারণ তারা না বলে দিলে তারা জানবে কোথা থেকে, আমরা যদি না বলে দিই তারা তো জানবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার পরিবার ক্ষতিগ্রস্ত। এখানে আছে আপনার ব্যানানা ম্যাঙ্গো, এই দেখেন লাল দুগা ব্যানানা ম্যাঙ্গো, এটা এক হাত করে আম হয় এবং খুব সুস্বাদু এবং মিষ্টি। ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো অর্থাৎ কলার সাইজ, কলার সাইজ হয় এটা, এবং খেতে মিষ্টি, এবং বছরে 2 বার হয় আমরা এটা, জি হ। তারপর এখানে আছে আপনার গোরমতি আছে, এই যে এটা হচ্ছে গোরমতি, এই যে গোরমতি আমটা এখন উঠতেছে, এখন বর্তমানে লেট ভ্যারাইটি যেটা,
এটা চাষি সবচেয়ে বেশি করতে ঝুঁকতেছে এটা, কারণ দাম ভালো পাচ্ছে, খেতেও মিষ্টি সুস্বাদু। তারপরে এখানে আছে আপনার ব্রুইনাই কিং আছে, কিং অফ চাকাপাত আছে, সূর্য ডিম আছে, তারপরে মিয়াজাকি আছে, কিউজাই আছে, তারপরে আপনার হচ্ছে যে ব্ল্যাক স্টোন যেটা লাল আম হয় এটাও আছে। মোটামুটি আর আছে 10 প্রকারের আম আছে আমার এখানে, প্রায় 10 প্রকারের আছে। জি, এটা আমি মাদার প্লান্ট আমার আছে। আচ্ছা সাদম ভাই, আপনি যে বিশেষ বিশেষ কিছু চারা এগুলো আসলে আপনি সংগ্রহ করেন কীভাবে? আমি আসলে যেখান থেকে আমার কাছে যখন ছিল না, আমি অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাইরে ঢাকার দিকতেও ম্যানেজ করি, আপনার সিরাজগঞ্জ আপনার বাসার এলাকাতেও করি, কারণ এক একজনের সংগ্রহ থাকে এক এক রকম, কার কোথায় আছে এটা আমি জানি না। অর্থাৎ সারা দেশে আপনার খোঁজ লাগান? জি, তারপরে আপনার কিছু ইন্ডিয়ার থেকেও নিয়ে আসি, এরকম যে আপেলের চারাগুলো ইন্ডিয়ার থেকে নিয়ে আসি, তারপর যে ভাগুয়া আনার এটা ইন্ডিয়ার থেকে, আঙুরের চারা ইন্ডিয়া, কিছু কিছু দামি চারাগুলো ইন্ডিয়ার থেকে। এখানে আমি ওই যে কপির বীজ আর কি রোপণ করতেছি। কপির বীজ? জি, তার মানে এখানে বীজ তোলা হওয়ার পরে এটা বাড়ি লাগাবেন? জি, মাঠে চলে যাবে। এটা ওই যে মালটা কমলের বাণিজ্যিকভাবে এর সাথে মানে সাথী ফসল হিসেবে, সাথী ফসল হিসেবে না, মানে ফ্রি পেয়ে গেলাম, এটা চাষও হইলো এটা ফ্রিও পাইলাম। এই গাছটার পাতার সাথে বোধহয় ফলই বেশি? জি জি, এটা প্রায় ডাল অর্ধেক ভেঙে গেছে, 5টা 6টা খুঁটি দিয়ে আছে, 6টা খুঁটি। ফলের ভারে গাছটাই নুয়ে পড়েছে? নুয়ে পড়ছে। জি, আচ্ছা এইটা কেন? ওইটাই দেখেন সেই বল্লা পোকা, আপনারা যেটা বললাম এটা হচ্ছে সেক্স প্রমন ফাঁদ, এই দেখেন এর ভিতরে বল্লা পোকা আছে। আচ্ছা, ওই পোকাটাই আপনার ক্ষতি করে ফলের, ওটা সেক্স প্রমাণ ফাঁদ দিলে পোকাগুলো একবার আকৃষ্ট করে নিব। ওখানে এই গাছটার থেকে কি পরিমাণ হার্ভেস্ট করা সম্ভব, অথবা কত কেজি পাওয়া সম্ভব? এটা তো আপনার কম ধরছে আর কি, এটা গাছে আর কি অনেক ধরছিল, ঝরে গেছে গাছটা ঝড়ে। আচ্ছা, মোটামুটি এখনো যা ফল আছে মোটামুটি 60 কেজি ফল আছে এখানে। 60 কেজি? 60 কেজি ফল আছে। আচ্ছা, পর্যাপ্ত হওয়ার পরে যেমন এই যে ডালগুলো অনেকটা ঝুলে গেছে, জি, এই ডালকে ভেঙে যায় না? ডাল অনেক চাপ হইলে ভেঙে যাবে, তবে এখানে খুঁটি ইউজ করতে হবে, গাছগুলো খুঁটি দিতে হবে। এখানে বলতে একটা খুঁটি দিতে হবে? জি জি, খুঁটি দিতে হবে, এগুলো খুঁটি ইউজ করতে হবে। যাই হোক সাদ্দাম ভাই, আজকে আপনি অনেকটা সময় কিন্তু আমাকে দিলেন। জি ইনশাল্লাহ, আপনিও আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই, কারণ আমি কৃষি নিয়ে কাজ করি। জি, আপনার উদ্যোক্তা। জি, আপনাদের দেখা থেকে কিন্তু আরও অনেকেই উদ্যোগী হবে, চেষ্টা করবে, যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসবে বা আপনার কাছে ফোন দেবে। আপনার ফোন নাম্বারটা কিন্তু আমি লিখে দেবো ইনশাল্লাহ। অবশ্যই ভালো পরামর্শ দেবেন, এবং যদি কারোর ভালো চারা প্রয়োজন হয় যোগাযোগ করলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, অনেক ধন্যবাদ। জি ভাই, ওকে, আপনাকেও ধন্যবাদ। সেই দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি এই যে আমার সাদ্দাম ভাইয়ের কৃষি খামার, তার রয়েছে শরীফা, থাই সুপার টেন, পেয়ারা, মালটা, কমলা, এবং তার আরেকটি জমিতে দেখলাম তিনি আপেল চাষও শুরু করেছেন। তিনি চাইছেন বাংলাদেশ যে সকল ফল এখনও ঘাটতি আছে এবং মানুষের চাহিদা বেশি আছে সেটি নিয়ে তিনি কাজ করছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে যে এলাকায় যে ফলটি পাওয়া যাচ্ছে তিনি সেটি সংগ্রহ করছেন, এমনকি দেশের বাইরে অর্থাৎ পার্শ্ববর্তী দেশ থেকে তিনি সংগ্রহ করেন, নিজে লাগাচ্ছেন, আমাদের ফল খাওয়াচ্ছেন, এবং পাশাপাশি তিনি চারাও সরবরাহ করছেন।
আপনারা আমার যাদের এই কৃষির প্রতি নেশা আছে, ঝোঁক আছে, ভালোবাসা আছে, আমরা কিন্তু ইচ্ছা করলে তার সঙ্গে যোগাযোগ করে আমরা সেই ছোট্ট কলমটি নিতে পারি। হ্যাঁ, কেউ বাণিজ্যিকভাবে চাষ করবেন বিশাল জমিতে, আর না হলে প্রতিটি বাড়িতে অন্তত দুটি একটি কিন্তু কলম লাগানোর জায়গা আছে। যদি মাটিতে সেরকম জায়গা না থাকে আমরা কিন্তু টবেও লাগাতে পারি, বাসার ছাদেও লাগাতে পারি, শুধু ইচ্ছা। সবচাইতে বড় কথা যে আমরা যে বাড়ি থেকে ক্রয় করি তা কিন্তু বিষে ভরা। আমরা কেউ নিশ্চিত না যে এই ফল কবে হারভেস্ট করা, এটা খাওয়া যাবে কি যাবে না। আসুন আমরা সবাই সুস্থ থাকি, পরিবেশ রক্ষা করি, বেশি বেশি করে গাছ লাগাই, ফল ফুল ঔষধি বিভিন্ন গাছ, আমাদের বাড়িটাকে সুন্দর করে একটা বাগান সৃষ্টি করি এবং আমরা সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।